हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल सीएस क्रशर्स। डब्ल्यूबीजे कार्ड सी प्रोग्रामिंग सीरीजे আমরা আলোচনা করেছিলাম অ্যারে সম্বন্ধে। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে ইনিশিয়ালাইজ করা হয়, অ্যারের ভ্যালু কিভাবে প্রিন্ট করা হয় একটা নরমাল ভেরিয়েবলের সঙ্গে অ্যারের একটা কম্পেয়ার করে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে। তো প্রথম পয়েন্ট যদি আমরা দেখি, এখানে আমরা দেখব যে অ্যারের কোনো একটা এলিমেন্টের অ্যাড্রেস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। এখানে আমাদের একটা অ্যারে নেওয়া আছে যার নাম হচ্ছে এ, সাইজ হচ্ছে 5, তার মধ্যে আমরা ভ্যালু দিয়েছি কি 5, 10, 15 আর 20। যদি আমরা দেখি অ্যারের সাইজটা 5, কিন্তু আমরা 4টে এলিমেন্ট এর মধ্যে ইনসার্ট করেছি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যদি আমরা কম এলিমেন্ট ইনসার্ট করি অ্যারের সাইজের থেকে, আমাদের যে এলিমেন্টগুলো আমরা ইনসার্ট করলাম না সেগুলো আমাদের কি হবে, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ অটোমেটিক হয়ে যায়। সেই জন্য আমাদের 5, 10, 15 আর 20 পর পর আমাদের এর মধ্যে ইনসার্ট হবে। যেহেতু ফিফথ এলিমেন্ট আমরা এখানে প্রোভাইড করিনি, সেটার ভ্যালু কত হবে, 0। আর আমরা আগে ভিডিওতেই দেখেছিলাম অ্যারের ইন্ডেক্স স্টার্ট হয় কোথা থেকে, 0 থেকে। তাহলে 0, 1, 2, 3, 4 এইভাবে আমাদের ইন্ডেক্সিং গুলো হবে। আর যদি সাপোজ আমাদের প্রথম ঘরের অ্যাড্রেস, মানে আমাদের দেখেছিলাম যে অ্যারের এলিমেন্ট গুলো কি হয় পর পর কনসিকিউটিভ মেমোরি লোকেশনে স্টোর হয়, যদি প্রথম ঘরের অ্যাড্রেস 100 হয় সেখান থেকে আপ টু পর পর আমাদের এলিমেন্ট গুলো স্টোর থাকে। এবার আমরা জানি যে ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার এলিমেন্ট আমাদের মেমোরির মধ্যে কত বাইট অকুপাই করে, আইদার 2 অর 4, আমরা এখানে কনসিডার করেছি 2 বাইট করে। তো সেই জন্য প্রথম ঘরের হচ্ছে আমাদের কি 100 আর 101, 2 বাইট, তারপরটা 100, 2 and 3, তারপরটা 4 and 5, এইভাবে আপ টু আমাদের 8, 9, মানে লাস্ট ঘরটা আমাদের এই যে অ্যাড্রেস গুলো লেখা আছে সেগুলো হচ্ছে আমাদের কি প্রত্যেকটা অ্যারের এলিমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। এবার যদি আমরা দেখি এখানে আমাদের পয়েন্ট গুলো কি কি, আমাদের জানতে হবে প্রথম ঘরের যে অ্যাড্রেসটা সেটা কি আমরা কি বলি, সেটা কি আমরা বলি হচ্ছে আমাদের বেস অ্যাড্রেস, মানে অ্যারের বেস অ্যাড্রেসই হচ্ছে আমাদের কি প্রথম ঘরের অ্যাড্রেসটা। এবার অ্যারের যে নামটা, অ্যারের নামটা এখানে কি নিয়েছি আমরা এ, এই এর মধ্যে আমাদের জানতে হবে অলওয়েজ আমাদের স্টোর থাকে হচ্ছে কি আমাদের অ্যারের বেস অ্যাড্রেসটা। এবার আমরা এর আগে কখনোই একটা ভেরিয়েবলের মধ্যে কোনো মেমোরি অ্যাড্রেসকে স্টোর করাইনি। আমরা অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার হয় সেটা হচ্ছে পয়েন্টার সি প্রোগ্রামের মধ্যে, সেটা আমরা এখন এখানে পড়িনি। আমরা সেখানে গিয়ে যখন পড়বো তখন আমরা দেখবো যে একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা মেমোরি অ্যাড্রেস স্টোর রাখি তাকে আমরা কি বলি, পয়েন্টার ভেরিয়েবল। তো এখানে এর যে নামটা, মানে অ্যারের যে নামটা এ, সেটা কিন্তু অ্যাজ আ পয়েন্টার ভেরিয়েবল কিন্তু কাজ করে। আমাদের অ্যারের নামের মধ্যে যে ভ্যালুটা স্টোর থাকে সেটা হচ্ছে কি অ্যারের বেস অ্যাড্রেস বা প্রথম ঘরের অ্যাড্রেসটা। এবার যদি আমরা আসি যে কোনো একটা অ্যারের এলিমেন্টের আমরা মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করব, তাহলে তার ফর্মুলাটা আমাদের কি হয়, এটা আমাদের কি হয় যে এ অফ আই, সাপোজ আমি আই মানে আইথ এলিমেন্টের আমি অ্যাড্রেস ফাইন্ড করব, তাহলে ফর্মুলা কি হয় ইকুয়ালস টু বি, মানে এখানে বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস প্লাস ডাব্লু মিনস হচ্ছে ওয়ার্ড সাইজ, মানে আমরা ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার কোন টাইপের ভ্যালু স্টোর করছি তার সাইজটা। এখানে যেহেতু আমরা নিয়েছি ইন্টিজার 2 বাইট করে, তাহলে এখানে ডাব্লু ভ্যালু কত হবে, 2, ডাব্লু ইন্টু আই মাইনাস 0 মিনস যত নম্বর অফ এলিমেন্ট সেখান থেকে মাইনাস 0, মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি লোয়ার আমাদের ইন্ডেক্সটা। এবার আমরা জানি যে অ্যারের লোয়ার ইন্ডেক্স কি হয়, 0 হয়, সেই জন্য আমাদের মাইনাস 0। তো সাপোজ আমি এখানে বার করতে চাইছি অ্যারের ফোর্থ এলিমেন্ট। এবার আমাদের এখানে পয়েন্ট জানতে হবে অ্যারের ফোর্থ এলিমেন্ট মানে এটাকে আমরা কত লিখতে পারি, এ অফ 3। কেন আমরা বুঝলাম ফোর্থ এলিমেন্ট মানে কেন এ অফ 3, আমরা জানি অ্যারের ইন্ডেক্স যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, আমরা যত নম্বর এলিমেন্টকে আমরা খুঁজবো সেটার যে ইন্ডেক্স সেটা কি হবে, মাইনাস 1 হবে অলওয়েজ। মানে ফোর্থ এলিমেন্ট মানে 1, 2, 3, 4, ফোর্থ এলিমেন্ট মানে অবভিয়াসলি আমাদের কি হবে, সবসময় ইন্ডেক্সটা এক ঘর কম হবে, সেই জন্য এ অফ 3। এবার যদি আমরা চাই যে এ অফ 3 এর আমরা অ্যাড্রেস ফাইন্ড করবো, তাহলে আমরা ফর্মুলাটা আমরা দেখলাম বি প্লাস বি, মানে এখানে কি বেস অ্যাড্রেস। এবার যদি আমরা বলি বেস অ্যাড্রেস পাবো কি করে, আমরা জানি অ্যারের যে নাম তার মধ্যে বেস অ্যাড্রেস স্টোর আছে, তাহলে বেস অ্যাড্রেস এখানে আমাদের কত ছিল, 100 ছিল, তাহলে 100 প্লাস ডাব্লু মিনস হচ্ছে কি ওয়ার্ড সাইজ, মানে এখানে আমরা কনসিডার করেছি কি ইন্টিজারের জন্য 2 বাইট, এটা অ্যাকচুয়ালি সিস্টেম অনুযায়ী যেমন আমরা জানি ডিপেন্ড করবে, ইন্টিজারের জন্য 2 অর 4, ফ্লোটের জন্য 4 আর ক্যারেক্টারের জন্য হচ্ছে 1, তাহলে এখানে আমাদের কত আমরা কনসিডার করেছি 2, তাহলে 2 ইন্টু আই মিনস হচ্ছে কত নম্বর আমরা এলিমেন্টের অ্যাড্রেস ফাইন্ড করছি, তাহলে কত এখানে আই এর ভ্যালু হচ্ছে কত, 3 মাইনাস 0, তাহলে আমরা কত পেলাম 100 প্লাস 3 মাইনাস 0 মানে 3, 3 ইন্টু 2 মানে 6, তাহলে কত আমরা পেলাম 106। এবার যদি আমরা দেখি এ অফ 3 এর আমাদের অ্যাড্রেস কত, এ অফ 3 এর অ্যাড্রেস হচ্ছে আমাদের 106। তাহলে এইভাবে আমরা অ্যারের কোনো একটা এলিমেন্টের অ্যাড্রেস ইজিলি আমরা ফাইন্ড করতে পারি। এবার যদি আমরা দেখি নেক্সট পয়েন্ট,
নেক্সট পয়েন্ট আমাদের কি বলে, প্রথম হচ্ছে আমাদের অ্যারের সাইজ রিলেটেড। আমরা জানি যে অ্যারের সাইজ কি হয়, অলওয়েজ একটা পজিটিভ ইন্টিজার ভ্যালুই কিন্তু আমাদের হয়, কিন্তু আমরা অ্যারের সাইজের জায়গায় যে কোনো আমরা কিন্তু কোনো এক্সপ্রেশনও প্রোভাইড করতে পারি। যদি আমরা বলি এক্সাম্পল, আমরা কিন্তু এই সাইজের জায়গায় এরকম 5 × 1 এরকম কোনো এক্সপ্রেশনও প্রোভাইড করতে পারি, বা আমরা এরকম এক্সপ্রেশনও প্রোভাইড করতে পারি 5+1 5-1 এইভাবে, মানে যে কোনো কিন্তু এক্সপ্রেশন প্রোভাইড করতে পারি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে এক্সপ্রেশনটার ভ্যালু যেন কোনো একটা পজিটিভ ইন্টিজার আসে, তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যারের সাইজগুলো কিন্তু প্রোভাইড করতে পারি। আমাদের মাথায় রাখতে হবে আমরা আর একটা ওয়েতে কিন্তু অ্যারের সাইজ প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্রোর সাহায্যে। আমরা কিন্তু এখন ম্যাক্রো সম্বন্ধে ডিটেলসে পড়িনি, আমরা যখন পরবর্তী ভিডিওগুলো আমাদের আসবে সেখানে আমরা কোনো একটি ভিডিওর মধ্যে ম্যাক্রো সম্বন্ধে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব। আপাতত জাস্ট ম্যাক্রোর সাহায্যে কিভাবে ডিফাইন করে যদি আমরা সেইটুকু শুধু দেখি, আমরা ম্যাক্রো নর্মালি যখন আমরা হেডার ফাইল লিখি #include stdio.h বলে, এগুলো নর্মালি আমরা কোথায় লিখি, মেন ফাংশনের উপরে লিখি, তারই সঙ্গে আমরা এখানে এইভাবে লিখতে পারি #define n5। এটার মানে কি বোঝায় যে #define n5 এটা হচ্ছে আমাদের ম্যাক্রো, n এর ভ্যালু থ্রু আউট দ্য প্রোগ্রামের জন্য 5 এখানে কি হবে, কনসিডার হবে। তাহলে আমরা যখন এখানে মেন লিখি ইন্ট মেন, সেই মেনের মধ্যে গিয়ে যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সাপোজ ইন্ট এ যার সাইজ দিতে চাইছি আমি 5, সেখানে কিন্তু আমি n বলে ভেরিয়েবলটা কিন্তু আমি ইউজ করতে পারি। এই এনটা হচ্ছে কি ম্যাক্রোর সাহায্যে বলা আছে, এন এর ভ্যালু হচ্ছে কত 5, তার মানে আমরা এইভাবে ইজিলি ম্যাক্রোর সাহায্যে কিন্তু আমরা অ্যারের সাইজও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো তারপরে যদি আমরা পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের আউট অফ বাউন্ড, মানে যদি আমরা এই অ্যারেটাকে কনসিডার করি, এখানে অ্যারের সাইজ কত ছিল 5 সাইজ, মানে অ্যারেটার ম্যাক্সিমাম ইন্ডেক্স ভ্যালু কত হবে, 4 হবে। কিন্তু যদি আমরা চাই যে এ অফ 5 বা এ অফ 6 কে এক্সেস করতে, মানে যে এলিমেন্টগুলো আমরা এক্সেস করতে চাইছি সেগুলো আদেও কিন্তু অ্যারের মধ্যে এক্সিস্টই করে না, মানে আমাদের লাস্ট এলিমেন্ট কত আছে এ অফ 4, এবার আমরা চাইছি কি এ অফ 5 বা এ অফ 6 গুলোকে এক্সেস করতে, সেগুলো হচ্ছে আমাদের কি আউট অফ বাউন্ড, মানে অ্যারের বাইরে, তখন কিন্তু এগুলোর জন্য আমাদের গার্বেজ ভ্যালু কিন্তু শো করবে, কারণ এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে এক্সিস্টই করে না। এবার আমাদের এখানে আর একটা পয়েন্ট জানতে হবে, সাপোজ আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি এইভাবে ইন্ট এ অফ 5, কিন্তু তার মধ্যে কোনো রকম আমরা যদি ভ্যালু অ্যাসাইন না করি, তখন যদি আমরা এই অ্যারেটার কোনো একটা এলিমেন্টের ভ্যালু যদি আমরা দেখতে চাই, তখনও কিন্তু আমাদের গার্বেজ ভ্যালুই শো করবে, কারণ যেহেতু আমরা এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই কিন্তু গার্বেজ ভ্যালু এই অ্যারেটার ক্ষেত্রে কিন্তু স্টোর থাকবে। এবার যদি আমরা লাস্ট পয়েন্টে আসি, এখানে কি আছে ইন্ট এ যার সাইজ হচ্ছে 3, আমাদের এখানে সাইজ নিয়েছি অ্যারেটার কত 3, কিন্তু আমরা এলিমেন্ট প্রোভাইড করেছি 4টে, মানে যখন আমরা অ্যারের সাইজের থেকে বেশি সংখ্যক এলিমেন্ট প্রোভাইড করব, তখন কিন্তু এটা আমাদের এরর শো করবে। এবার আমাদের এখানে তাহলে সিম্পল মাথায় রাখতে হবে, আমরা যত অ্যারের সাইজ দেব, এলিমেন্ট যতগুলো আমরা প্রোভাইড করছি সেটা যেন সাইজের মধ্যেই হয়, যদি আমরা সাইজের থেকে এলিমেন্ট বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা একটা সিম্পল এরর আমাদের শো করবে। এবার যদি আমরা নেক্সট পয়েন্ট দেখি, আমরা এখানে কি চাইছি যে অ্যারের যে প্রত্যেকটা এলিমেন্ট আছে সেখানে আমাদের 0 স্টোর হোক, তো নর্মালি সেটা আমরা কিভাবে লিখতে পারি, যেভাবে আমরা নর্মাল ডিক্লারেশন করি ইন্ট এ অফ 3 0,0,0 লিখলে কি হবে, আমাদের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট 0 হিসেবে আমাদের স্টোর হবে, আমরা এইভাবেও লিখতে পারি, বা নর্মাল একটা ফর লুপের সাহায্যে আমরা ইজিলি লিখতে পারি। কিভাবে লিখবো, আমরা একটা লুপ চালাবো, আই এর ভ্যালু 0 থেকে লেস দ্যান 3, i++ এর মধ্যে আমরা কি অপারেশন পারফর্ম করবো, এ অফ আই ইকুয়ালস টু 0, তাহলে আই এর ভ্যালু 0 থেকে শুরু হয় আপ টু লেস দ্যান 3, মানে 0, 1, 2 অবধি আমাদের চলবে, দিয়ে তার প্রত্যেকটা অ্যারের এলিমেন্টের মধ্যে আমাদের কি হবে 0 আমাদের স্টোর হবে, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। এবার আমাদের এখানে একটা পয়েন্ট জানতে হবে যে আমরা কিন্তু এই অ্যারের যদি প্রত্যেকটা এলিমেন্ট হিসেবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট 0 হিসেবে যদি আমরা স্টোর করতে চাই, এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, মানে সাপোজ যদি আমরা লিখলাম ইন্ট এ যার সাইজ হচ্ছে 3, এর মধ্যে গিয়ে আমরা শুধু একটা 0 প্রোভাইড করলাম, এটা কিভাবে 3টে 0 স্টোর করছে, আমরা জানি যে অ্যারের মধ্যে বাই ডিফল্ট যখন আমরা কোনো ভ্যালু প্রোভাইড করব না, সেগুলোর ভ্যালু কিন্তু বাই ডিফল্ট 0 স্টোর হয়। এখানে আমি এসে কি করলাম, প্রথম এলিমেন্ট আমি 0 দিলাম, যেহেতু পরের 2 আর 3 মানে সেকেন্ড থার্ড এলিমেন্টগুলো আমি কোনোভাবে কিছু প্রোভাইড করলাম না, সেগুলো কিন্তু বাই ডিফল্ট আমাদের 0ই স্টোর হবে, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, বা আমরা নর্মাল একটা 0 দিলেও কিন্তু আমাদের 3টে এলিমেন্টই আমাদের 0 হিসাবে স্টোর হবে। এবার আমাদের জানতে হবে যদি আমরা এই এলিমেন্টগুলোতে অন্য একটা কোনো ভ্যালু রাখতে চাই, সাপোজ 1 1 1 বা 2 2 2,
তখন কিন্তু এই অ্যাপ্রোচটা আমাদের ফলো করলে হবে না, কারণ আমরা জানি এটা কেন হচ্ছিল, কারণ এটা বাই ডিফল্ট জিরো স্টোর করে বলে, যখন আমরা কোনো ভ্যালু প্রোভাইড করি না সেই জন্যই কিন্তু এই অ্যাপ্রোচটা আমাদের হচ্ছিল। আদারওয়াইজ যদি আমরা অন্য কোনো ভ্যালু এর মধ্যে রাখতে চাই সেম ভ্যালু, তখন কিন্তু আমাদের আইদার এইভাবে বা আমাদের সিম্পল লুপ চালিয়ে কিন্তু আমাদের এর মধ্যে ভ্যালুগুলোকে স্টোর করতে হবে। এবার যদি আমরা আসি নেক্সট পয়েন্টগুলো, সেটা হচ্ছে যদি আমরা এতক্ষণ আমরা দেখছিলাম ইন্টিজার ভ্যালু কিভাবে ডিক্লিয়ার করে, এবার আমরা দেখবো হচ্ছে ফ্লোট ভ্যালু কিভাবে ডিক্লিয়ার করা হয়। আমাদের নর্মাল ইন্টিজার অ্যারের মতোই পুরোটা সেম, জাস্ট আমাদের ডিক্লারেশন আমাদের কি হবে একটু আলাদা হবে। নর্মালি আমরা কি লিখবো, অ্যারের আগে আমরা লিখবো হচ্ছে ফ্লোট, যেহেতু ফ্লোট টাইপের অ্যারে, আর এর মধ্যে আমরা কিছু ফ্লোট ভ্যালু প্রোভাইড করবো। এখানে আমাদের অ্যারে সাইজ কত আছে, 4। আমরা যদি এখানে দেখি আমরা কতগুলো ভ্যালু প্রোভাইড করেছি, 3টে ভ্যালু আমরা প্রোভাইড করেছি। তাহলে এর ক্ষেত্রে আমাদের কিভাবে ভ্যালুগুলো স্টোর হবে, আমাদের প্রথম ঘরে স্টোর থাকবে হচ্ছে কত, 1.2। সেকেন্ড আমাদের যেটা আছে সেটা আমাদের কত স্টোর থাকবে, 2.3। তারপরটা স্টোর থাকবে কত, 3.4। এবার যেহেতু আমরা এখানে কোনো ফোর্থ ভ্যালু প্রোভাইড করিনি, এর ক্ষেত্রে বাই ডিফল্ট কত স্টোর থাকবে, 0.00। এভাবে আমাদের একটা জিরোর ফ্লোট ভ্যালু আমাদের স্টোর থাকবে। আর লাস্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, এর ক্ষেত্রে আমাদের সেম ডিক্লারেশন, যেহেতু ক্যারেক্টার ভ্যালু আমরা এগুলো সিঙ্গেল কোটেশনের মধ্যে মেনশন করেছি। এখানে অ্যারে সাইজ কত আছে, 4। এখানে আমরা 3টে ভ্যালু প্রোভাইড করলাম, তাহলে ফোর্থ এলিমেন্টটা এখানে আমাদের মনে রাখতে হবে বাই ডিফল্ট কিন্তু নাল ভ্যালু স্টোর হবে। তাহলে এখানে প্রথমে থাকবে হচ্ছে এ, সেকেন্ডে বি, থার্ডে হচ্ছে সি, আর ফোর্থ এলিমেন্ট যেহেতু আমরা এখানে কিছু প্রোভাইড করিনি, তাহলে ফোর্থ এলিমেন্ট হিসেবে আমাদের ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে কিন্তু নাল ভ্যালু আমাদের স্টোর থাকবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যারে সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।